আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল ফিতর। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেনের আশায় প্রতিটি প্ল্যাটফর্মে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মানুষ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তারা। প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করার পাশাপাশি বেশি চাহিদা সম্পন্ন রুটগুলোতে চারটি স্পেশাল ট্রেন দিয়েও যাত্রীর চাপ সামলানো যাচ্ছে না। যেসব যাত্রী আগে থেকে টিকিট সংগ্রহ করতে পারেনি তারা স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়িয়ে ঠাসাঠাসি করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালীহাতি পৌলি পর্যন্ত 14 কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত গাড়ির চাপ এবং কয়েকটি গাড়ি বিকল হওয়ায় জটলার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর থেকে লাখ লাখ গার্মেন্টস শ্রমিক ঈদ যাত্রায় সামিল হয়েছে। এতে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কের ঘরে ফেরা যাত্রীর ঢল নেমেছে। মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার যানবাহনের চাপে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে পদ্মা সেতুর টোল প্লাজা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকেই এক্সপ্রেসওয়ের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা দেয়।